সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। গৌরপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনের একটি বাস্তব ঘটনা দু মিনিটের মধ্যেই আপনাদেরকে আমলের ময়দানে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি, এই আমল করতে রাজি আছেন তো ইনশাল্লাহ। মূল মেসেজ হলো এই বয়ানের, এই আমলি বয়ানের মূল মেসেজ হলো যদি আমরা এটার উপর আমল করতে পারি ইমানের সাথে মওত নসিব হবে। রাজি আছেন তো? হুজুর 1992 সালের দারুসসালাম মাদ্রাসা, হুজুরের মদিনাতুল উলুম খাস্তবির দারুসসালাম মাদ্রাসার সানা জলসাই ঘটনাটি বলেছিলেন আমার সম্পাদিত মাসিক তৌহিদি পরিক্রমা। এখানে অনেকেই অনেকেই আমাদের সোহেল ভাই সহ অনেকেই মাসিক তৌহিদি পরিক্রমা দিয়েছিলেন, মোহাম্মদ আলী ভাই তো সহকারী সম্পাদক হয়েছিলেন। তো মাসিক তৌহিদি পরিক্রমার অক্টোবর সংখ্যায় 1992 সালে, অক্টোবর সংখ্যা নেই মোহাম্মদ আলী ভাই, মিসওয়াকের বৈশিষ্ট্য সম্পর্কে এই হুজুরের ঘটনাটি এসেছিল। তো হুজুর দারুসসালাম মাদ্রাসার সালানা জলসায় বলেছিলেন যে হুজুর একদিন একটি জলসায় যাওয়ার জন্য লাইনের বাসে উঠেছে, লাইনের বাসে, এখন তো হেলিকপ্টার দিয়ে আইন। তো হুজুর লাইনের বাসে উঠেছে লক্ষ্মণচক্র রাস্তা ভাঙ্গা। হুজুরের পাশের সিটে বসা ছিলেন দুতি পরা একজন মুসলমান, নাকি হিন্দু? হুজুরের পাশের সিটে বসা ছিলেন দুতি পরা একজন হিন্দু ভদ্রলোক। বয়স হুজুর অনুমান করেছেন, সংক্ষেপে বলছি, 100 বছর খান্দার। মাথার চুল পুরো সাদা, সুরো চামড়া পর্যন্ত কুস কুসকুস। তো হুজুর লক্ষ্য করলেন যে শতবর্ষী এই দুতি পরা হিন্দু ভদ্রলোক চলন্ত গাড়িতে বাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ওই দিনকার দৈনিক পত্রিকা অনর্গল পড়ে যাচ্ছে, ওটাই বড় আর এটা ছোট নাইনি। তো দৈনিক পত্রিকা টাইপ ছোট হয় না, 12-13 পয়েন্ট, যারা কম্পোজ করেন মোবাইল ফেসবুক চালায় 12-13 পয়েন্টের হয়। তো দৈনিক পত্রিকা পড়ে যাচ্ছে বয়স্ক বৃদ্ধ লোক যার বয়স অনুমান 100 বছর হবে, কিন্তু তার চোখে চশমা নাই, চশমা ছাড়া 100 বছর বয়সী দুতি পরা হিন্দু ভদ্রলোক অনর্গল পত্রিকাটি পড়ে যাচ্ছে দেখে মুহাদ্দিস আবুজুর রহমতুল্লাহ আলাই পাশের সিটে বসা হিন্দু ভদ্রলোকটিকে জিজ্ঞেস করে ফেললেন, বাবু আপনার চোখে কি ডিস্টার্ব হয় না, সমস্যা হয় না, এত ছোট্ট করে লিখা চশমা ছাড়া আপনি পরেই যাচ্ছেন? তখন সেই হিন্দু ভদ্রলোক মুহাদ্দিস আবুজুর রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাবে তার পকেট থেকে একটি মিসওয়াক বের হল। মিসওয়াক আসেনি আপনার, সাইপাস পারছেন আসেন। এখন তো ফখরুদ্দিন সাহেব হওয়ার পরে আমলি ময়দানও অনেক বিপ্লবর, ছাত্র লগেছে তাহার তো কথা আছে, কোনো ছাত্র বাহর লয় না, হ্যাঁ কিতাবা খালি তবলিগ আলার খামনি। মিসওয়াক মিসওয়াক বের করলো হিন্দু ভদ্রলোক, বের করে বললো, হুজুর বেশ কয়েক বছর আগে এরকম একটি দৈনিক পত্রিকার ইসলামী পাতা কলামে, বিভিন্ন পাতা থেকে খেলাধুলা বিনোদন চিকিৎসা আগর বাগর তাখানানি পত্রিকা, তো বেশ কয়েক বছর আগে দৈনিক একটি পত্রিকায় মিসওয়াকের বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটি প্রবন্ধ পড়েছিলাম, সেই প্রবন্ধের আমার কাছে একটি পয়েন্ট, একটি বৈশিষ্ট্য, একটি খাসিয়ত আমার কাছে চয়েসফুল মনে হয়েছিল, পছন্দনীয় মনে হয়েছিল। সেই বৈশিষ্ট্যটি হলো যদি কোনো ব্যক্তি মানুষ, মানুষ যে কোনো ধর্মের আছে না, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার মিসওয়াক ব্যবহার করে তাহলে তার চোখের পাওয়ার বেড়ে যায়। এই লেখাটি দেখার পরে আমি ওই দিনই বাজার থেকে মিসওয়াক কিনলাম, মনে করো করিমুল্লাহ, না না হয়েছে না কুদরতুল্লাহ, আর জামসজিদ মার্কেট ওদের বেশি নেন কুতুবখানা অল্প পাওয়া যায়। তো ওই দিন থেকে আমি মিসওয়াক ব্যবহার করা শুরু করলাম। হুজুর বিশ্বাস করেন যেদিন থেকে আমি মিসওয়াক ব্যবহার করা শুরু করলাম ওই দিন থেকে আমার চোখে আর চশমার প্রয়োজন পড়ে নাই, এমনকি অনেক দূরের জিনিস পর্যন্ত আমি দেখতে সক্ষম হই। একজন হিন্দু ভদ্রলোক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি সুন্নতের উপর আমল করে তার জীবনের সফলতা খুঁজে পেয়েছে। মিসওয়াকের অনেক ফজিলত, 70-72-73টা ফজিলত, দুটি ফজিলত বলছি, যদি মিসওয়াক করে ওযু করে নামাজ আদায় করেন 25 গুণ বেশি সওয়াব, রাজি আছেন মিসওয়াক করতে? আর যদি নিয়মিত রেগুলার রুটিনে পরিণত করে নেন, প্রতিদিন আমরা খালি ব্রাশ করি না, ব্রাশ আর গাঁও গ্রামে এখনো চালি দিয়েও করেন, টিকি দিয়েও করেন, টিকি ছিল না টিকি করেন এখনো, তো যদি এটারে রেগুলার নিয়মিত
রেগুলার রুটিনে পরিণত করে ফেলেন কেউ, তাহলে তার ইমানের সাথে মওত নসিব হবে। ইমানের সাথে মওত নসিব হোক, আমরা কারা কারে চাই একটু হাত দেখি। ইমানের সাথে মওত নসিব হোক আল্লাহ আমাদেরকে এই শবে মেরাজের গুরুত্বপূর্ণ ফজিলতের এই দিনে আমাদেরকে কবুল করুন, এ অনুযায়ী মিসওয়াকের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন গাফলতি না দেখাই।